मैं हूँ, ये पागल है, ये आरो बेसी पागल है। सुंदर सुंदर पाखीगुलो के म्यूजियम में सब बेधे रेखे दिए। आज के আমরা এসেছি এখানে সুভাষ সরোবর লেক। তো আজকে বিকেল বেলার দিকে একটু কেন কেন তুই ওরম করবি? তো লেকে এসেছি অনেক দিন পর। এই যে বর্দি হুচুকটা তুললো, ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। এখন বিকেল হয়ে গেছে, আমরা আজকে একটু ঢাকুর এই ঢাকুরিয়া লেক বলছি, দেখ সুভাষ সরোবরে এসেছি। ঢাকুরিয়া লেকের থেকে কিছু কম না, কিন্তু বাড়ির কাছে বলে আমরা ইম্পর্টেন্স দিই না এইটাই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাঁ তুমি একটু ধরো, আমি কতক্ষণ ধরে রাখবো, তুমি একটু ব্লগ করো। আমি পারবো না, আমি পারি না ব্লগ করতে। শিখালেও শিখবে না, মানে কি বল, শেখার আগ্রহটা নেই এই সমস্ত কাজে। যদিও কোন কাজ ছোট না। হ্যাঁ তুমি একবার বলো যে ব্লগিংটা ছোট, ব্লগিংটাও যেমন, ব্লগিংটাও যেমন করতেও কষ্ট, ঠিক আছে অবশ্যই করতে কষ্ট, তারপর এডিটিং, থাম্বনেল, পোস্ট, কি করলে ভিউ হবে সব। আমি তো আজ পর্যন্ত শিখে উঠতে পারলাম না কি করলে ভিউ হবে, ভাইরাল হতে হবে, ভাইরাল। আমি আরে জিনিস করেছিলাম, কোনটা উপর দিকে হাত কোন কোন করছো? তো জানি হাত দাদা করবে কেন ধরো, হ্যাঁ কেন এখন ধরিয়ে দিচ্ছ কেন? একটা ট্রাইপড কিনে দিতে বলেছি বারবার, সেটা তো কিনে দেয়নি। তো এবার নিজে বারবার মানুষ কি কোনো কিছু কথা বললে সেই কথা মানে গুরুত্ব কমে যায়। ভালোবাসার সময় সবাই আই লাভ ইউ আই লাভ ইউ শুনতে চায়। কে বলে আমরা তো আলেবু বলি, আই লেবু, আমরা তো লেবু লেবু বলি, আই লেবু। চলো সেবে আন লেবু। ও বড়দির কথা হয়ে গেছে, ডিউটি শেষ, এখন ডিউটি শেষ হয়ে গেছে। এ ম্যা হু, এ পাগল হ্যায়, এ আরো বেশি পাগল হ্যায়। আমি কুলের আচার কিনেছি, কুলের আচার তাগড়া মারবে। শোন এই জলের বোতলটা, এটা এটাই বড় জলের বোতল, হ্যাঁ 20 টাকা নিয়েছে বলে বলতে। আমি ভাবলাম এটা মাঝে মাঝে যেটা বাকি সুন্দর পাখি যাওয়া। মেট্রোপলিটন সিটিতে নাকি শুধু কাক ডাকে, কোনো পাখি নেই এখানে। আর পাখিগুলো পাখি সবার কাছেই আছে, সবাই লুকিয়ে রেখেছে। শোনো ছি কি ফালতু দেখলি, শোন শুধু আমি যেটা বলছি, সুন্দর সুন্দর পাখিগুলোকে মিউজিয়ামে সব বেঁধে রেখে দিয়েছে, টিকিট করে ওইগুলো আসলে ধান্দা। আর যেগুলো উড়নচণ্ডী পাখি তারা এরকম ভাবে এই যে আচার খাচ্ছে। কুলের আচারটা খেয়ে যাক শুধু বলছো? তুমি ভিডিও করে আমি তোমার মুখে দিয়ে দিচ্ছি, কথা হলো দারুণ খেতে। এক ছিল, এক লাগি নি, 8 লাখ টাকা হয়ে গেল। লবণ দিলে, লবণ দিলে না কেন দেয়নি লবণটাই? বুদ্ধি নেই, লবণ দেয়নি আমাকে। এই তো এখান দিয়ে এই সামনেটা দিয়ে উঠব। তো চলো আজকে পুরো লেকটা ঘুরবো না, দেখাবো। বৈশাখীর পায়েও তো দম নেই পুরো লেকটা। কালকে ওর নামেই বলি, কালকে আধ ঘন্টা হেঁটেছে, তাতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই ক ঘন্টা হেঁটেছে তুমি আমাকে? আধ ঘন্টা, আধ ঘন্টা হেঁটে যে ডিমের টেবিল খাবে বলছিল, আজকে ঘরে গিয়ে মাটন খাবে। আজকে বলবো না বর্দি। অনেকদিন পর লেকে এসে বেশ ভালো লাগছে, আর সেই হাওয়া, সেই পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে যায়। তো চলো বাকিটা ঘুরিয়ে দেখাই। আর লেকটা সবারই পরিচিতি, কিন্তু এই এসে টাইম কাটানোটাই ভীষণই ভালো লাগে। তো চলো বাকিটা, সুদীপটা ওই দিকটাতে যাচ্ছে লেকের, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, সাথে থাকো।